রঞ্জন মল্লিকদা উপস্থিত রয়েছেন, আমাদের সোনালী মল্লিক দিদি উপস্থিত হয়েছেন, আমাদের মীনাক্ষ মাইতি দাদা উপস্থিত হয়েছেন, উপস্থিত হয়েছেন আমাদের পিডিজি উদয় দা। আমরা চারজন পিডিজি স্যারদের আমরা পেয়েছি, যদি কেউ এসে থাকেন এখনো পর্যন্ত আমরা দেখিনি। আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত লিডার আর সি জেডসি এবং যারা ক্যাবিনেট সমস্ত মেম্বার এবং লায়ন্স ক্লাবের সমস্ত বন্ধুদের আবার নতুন করে আমরা শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। ডিস্ট্রিক্ট গভর্নর আপনাদের বলে গেছেন যে আমরা আপনাদের সাহায্যে প্রত্যেকটা ক্লাবের সাহায্যে আজকে আমাদের থ্রি ডি ডিউসি ওয়ান, আজকে আমাদের শুধু ইসামিতে নয়, আমরা মাল্টিপলে নয়, আমরা ইসামিতেও একটি যে স্থান পৌঁছতে পেরেছি সেটা আপনাদের সহযোগিতা এবং আপনাদের কাজের মাধ্যম থেকে, তাই আমরা থ্রি ডি টু সি ওয়ান একটি জায়গায় পৌঁছেছি। আগামী দিনেও আমরা নিশ্চয়ই এই বজায় আমরা ধরে রাখব, আপনারা যেভাবে কাজ করছেন সেইভাবে আপনারা কাজ করবেন, আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর যেভাবে আমাদের নির্দেশ দেন সেইভাবে আমরা কাজ করে চলি। কারণ এটা কোনো অফিসের নির্দেশ নয়, এটা আমাদের ক্লাবেরই, আমাদেরই জন্য সেটাই বলেন এবং সেটাই আমরা কাজ করছি এবং কাজ করে যাব। আজকে নতুন করে বক্তব্য আর কিছু নেই, একটাই কথা আমাদের হলো যে আজকে আমরা আনন্দ করব। আমরা অনেক সময় হয়তো সমস্ত অনুষ্ঠানে সবাই পৌঁছতে পারিনি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে আমরা অনেক বন্ধুদের পেয়েছি, আগামী দিনও সেইভাবে পাবো, যাতে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হয় সেটা আপনারা সবাই সাহায্য করবেন। এই কথাটা আমি পুনরায় বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সবাইকে আরেকবার এই প্রথম বছরের শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইনি জীবন দীর্ঘ দীর্ঘ। ধন্যবাদ। এর মাধ্যমে কোনো কথা বলা হয়, একটা ছোট শিশুর মন যেরকম ছুঁয়ে যায় তেমনি বড়দেরও সেটা অনেক দিন মনে রাখতে অনেক অক্সিজেন দেয়। সেই সহজভাবে সহজ কথা বলার মানুষ কিন্তু সবাই হন না, কিন্তু আছেন আমাদের ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর টু লায়ন কল্যাণ মান্না মহাশয়, যেনার স্পিচ আগে শুনেছেন। আপনারা জানেন কত অনেক বড় বিষয় উনি খুব গল্পের মাধ্যমে সুন্দরভাবে হাসির মাধ্যমে ওটা পরিবেশন করেন। আমি অবশ্যই মঞ্চে ডেকে নিব এখন। সবাইকে বলবো জোরে হাততালি দেওয়ার জন্য। লাইন তনিমা, লাইন সুতপা, লাইন আলিশা এবং লাইন মহুয়া, এই মাঝে মাঝে দাদা তুলে দে সবার হাতে, সবার হাতে পুলিশ স্তবক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমার লাইন বন্ধুদের জন্য। আমি বলবো স্যার এবং ম্যামকে এখন মঞ্চ থেকে যাওয়ার জন্য নয়, কারণ
আজকের এই নিউ ইয়ার সেলিব্রেশন প্রোগ্রামে দু এক কথা ওনাদের মুখ থেকে শুনে নেব এবং আমি এখানে আমাদের সহযোগীকে বলবো মাইক্রোফোন হ্যান্ড ওভার করার জন্য স্যার এবং ম্যামকে। হ্যাপি নিউ।